वेलकम टू आवर फर्स्ट एवर ट्रेंड ब्लॉग। लाठी टाठी दिए हाथ फात मेरे मोबाइल लिए चलते हमारे एक्सपीरियंस शेयर করে রাখি যেটাতে আমরা ট্রাভেল করছি তার ভাড়া হচ্ছে हम लोग कैसे मान ले कि আইআরসিটিসি কত কমপ্লেইন করার সাথে সাথে আরপিএফ রা ফোন করে পুরো ব্যাপারটা নেক্সট ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগার এর চুরি করা মজা আ এ রুগ্ন চিকেন वेलकम टू आवर फर्स्ट एवर ट्रेंड ब्लॉग माने ये ब्लॉग ना अलग ही लेवल का ब्लॉग होते चले तो मैं आगे तक बोले रखी मजा थक बे जार्नी थक बे तासा तो ट्रेने हमरा की करबो कारण दो दिन धरे हमरा ट्रेने अखन जार्नी करबो আমার ফার্স্ট টাইম এরকম ভাবে এতটা লং রুটে ট্রেন জার্নি ওর একবার এক্সপেরিয়েন্স আছে আমার আছে বেঙ্গালোর যাওয়ার আছে আমরা আজকে ট্রাভেল করছি 12324 বারমের হাওড়া স্পেশাল সুপার ফাস্ট এক্সপ্রেস যেটা বারমের থেকে সন্ধে 4:30 সময় অলরেডি ছেড়ে দিয়েছে এবং এখানে আসবে সন্ধে 7:40 এবং এখান থেকে ট্রেনটা ছাড়বে 7:50 মিনিটে আমরা ট্রেন ব্লক করতে চলেছি জানি না কতটা কি রকম ভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো বাট ইট উইল বি ফান আমারও করতে মজা আসবে এক্সাইটেড তোমরা ব্লগটা একটু স্কিপ না করে দেখতে পারো তো এটাই হচ্ছে যোধপুর স্টেশন ওভারব্রিজ থেকে তো স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 12324 আমাদের সিট নাম্বার 2324 পারফেক্ট ট্রেন ব্লগ হবে পারফেক্ট আমাদের ফার্স্ট ট্রেন বলেছিল 3 নম্বরে তারপর হলো অ্যানাউন্স 2 নম্বরে এখন আবার এন মোমেন্টে 3 নম্বরে করে দিয়েছে 2 আর 3 পাশাপাশি তার জন্য ওভারব্রিজ দিয়ে ভারী ট্রেন যেতে হলো না এই স্টেশনের একটা হিস্ট্রি বলে দিই সেটা হচ্ছে 1885 সালে এই স্টেশন প্রথম স্টার্ট হয় এবং এখান থেকে যে ট্রেনটা প্রথম ছেড়েছিল সেটা হচ্ছে 9 মার্চ লুনির উদ্দেশ্যে 7:40 এ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার কথা এখন বাজে প্রায় 8:20 প্রায় 40 মিনিট লেট ট্রেনটা এখানেই তো দীর্ঘ অপেক্ষা করার পর আমরা জাস্ট ট্রেনে উঠলাম আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে সেকেন্ড এসি একটু বেটার হবে থার্ড এসির তুলনায় বাট সেরকম কিছুই লাগলো না উল্টে সিটগুলো একটু নোংরা দেখতে পাচ্ছি এক্সট্রা যা কিছু দেখছি সেটা হচ্ছে পর্দাগুলোই দেখতে পাচ্ছি যেগুলো গার্ড করছে সো এক্স্যাক্টলি 8:38 বাজে আর ট্রেন ছাড়লো প্ল্যাটফর্ম থেকে যেটা 7:50 এ ছাড়ার কথা ছিল তো এই হচ্ছে আমাদের সিট 23 আর 24 এখানে বালিশ কম্বল আর চাদর দিয়ে চলে গেছে আর এখানে একটা ছোট্ট লাইট আছে আর আমার পছন্দেরই সিট পড়েছে আমি সব সময় এই সাইড আপাল সাইড ওয়াল লোয়ার চাই কারণ সারাটা সময় বসে বসে দেখতে দেখতে যাওয়া যেতে পারে ভালোভাবে আরামসে তো মনস্কামনা পূর্ণ হয়েছে তো ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই সাফাই কর্মী এসেছেন ট্রেনের মেঝেটা যেরকম পরিষ্কার করে দিয়ে গেল সেরকম সিটগুলো যদি একটু পরিষ্কার করে দিয়ে যেতে পারতো খুব ভালো হতো কারণ ধুলোয় ভর্তি তো 9:17 বাজে টিটি এসে আমাদের টিকিট চেক করে গেল গুড মর্নিং যখন সকালে ঘুম ভাঙলো 8:35 এ তখন দেখলাম দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন পাস হচ্ছে তো স্টেশনে ঢোকার আগে গেটের কাছে এখানে ভিডিও করছি এখানে একজন বললেন যে মোবাইল টোবাইল কিন্তু খুব সাবধানে এখানে নাকি লোকজন ঢিলফিল ছুঁড়ে দেয় মোবাইল টোবাইল ভেঙে দেয় লাঠি টাঠি দিয়ে হাত ফাত মেরে মোবাইল নিয়ে চলে যায় তো প্রায় 833 কিলোমিটার ট্রাভেল করার পরে ট্রেন এসে দাঁড়ালো ওল্ড দিল্লি জংশনে 7:30 ঢোকার কথা ছিল এখন বাজে 9:30 নেবেই চোখে পড়ল এসি ওয়েটিং হল এই স্টেশনটা যখন চালু হয় তখন 1903 সাল দুটো প্ল্যাটফর্ম আর হাজার জন প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেন চালু হয় এখন 1,90,000 প্যাসেঞ্জারকে ক্যারি করার ক্ষমতা রাখে এটাই দিল্লির সবথেকে পুরানো রেলওয়ে স্টেশন যেটা নতুন রেলওয়ে স্টেশন সেটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছে এখানে টোটাল 16টা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে প্ল্যাটফর্ম 6 আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয় বলে 20 থেকে 25 মিনিট এখানে হল্ট হয় তো এখান থেকে দুটো ভেজ স্যান্ডউইচ দিলাম এখন প্যাকিং করে দিল 100 টাকা নিল চাইলে সকালে স্ন্যাক্সটা এখান থেকে করতে পারো এসি ওয়েটিং রুমের ঠিক বাইরেই লো উপর থেকে এসে আবার নিচে শুয়ে পড়েছে এরকম চাদর চাপা দিয়ে তো 9:56 বাজে ট্রেন জাস্ট ছেড়ে বেরোচ্ছে আমি দুটো চুরি করেছিলাম
ঠিক আছে, তারপর তো ভেবেছিলাম ট্রেনে বসে বসে খাবো বলে, মাজা ভালো না, অরিজিনাল মাজা নয় আমি বলে দিচ্ছি, এটা ডুপ্লিকেট মাজা। ডুপ্লিকেট না মাজাটা বলো কিরকম একটা খেতে? ডুপ্লিকেট মানুষ আর ডুপ্লিকেট জিনিসই পায়। তুমিও তো খাচ্ছো। আমি তো চুরি করিনি, তুমি চুরি করে যাও। ব্রেকফাস্ট করতে গিয়ে এগুলো ছিল, ব্রেকফাস্ট করার নাম করে দুটো নিয়ে চলে এসেছে। তো এগুলো তো আমাদের টাকা দিয়ে আমাদেরকে দেয়, এটা কি ফ্রিতে দিচ্ছে নাকি ওর বাবার কোম্পানি? এটা ইয়ার কি হচ্ছে? ক্যা ক্যা রয়েগা উসমে? চিকেন কারি রয়েগা, এক সবজি রয়েগা, দাল রয়েগা, চাওয়াল রয়েগা, পরাঠা রয়েগা সব। আচ্ছা, ক্যা প্রাইস হ্যায়? ক্যা প্রাইস হ্যায়? 130। 130। এই ট্রেনের সাইড লোয়ারে কিন্তু কোনো রকম চার্জিং পয়েন্ট কিন্তু নেই। চার্জিং পয়েন্ট আছে সাইড আপারের একদম উপরে কোণার দিকে। এই ট্রেনটা কিন্তু টোটাল 21টা পপুলার স্টেশনের উপর দিয়ে যায়, যেমন যোধপুর, কানপুর, ওল্ড দিল্লি, গয়া, প্রয়াগরাজ। আর ডিসটেন্স কভার করে টোটাল 2278 কিলোমিটার এবং 39 ঘন্টায়। ডেটটার সময় খাবার দিতে এলো। থ্যাংক ইউ। আমরা দুটো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে এগুলো মনে হচ্ছে। এবার খুলি আমরা, কিরকম কোয়ান্টিটি আছে একটু দেখি। বাবা, তো লাঞ্চে রয়েছে মোটা মোটা ছোট ছোট ভাত, তার সাথে ডাল, ডালটা মোটামুটি ঘনই ঘনই আছে। হ্যাঁ, আর চিকেন। ও, চিকেনের পিসগুলো একটু দেখি। এ রুগ্ন চিকেন, তবে উইংস পেয়েছো? হ্যাঁ, লাকি ইউ, ঠিকঠাক পিস পেয়েছি। আর এটা হচ্ছে আলু গোবির তরকারি, পিকেল দিয়েছে। আর এই যে পরোটার যা শেপ, এর থেকে কিন্তু আমি ভালো বলতে পারি, সত্যি ভালো বানাতে পারি। ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, পুরো ঠান্ডা চামড়া টাইপের, না খুব একটা চামড়া নয়, মোটামুটি ঠিক। তো আপাতত আমরা লাঞ্চটা সারি, একটু ডাল দিয়ে খেয়ে দেখি কিরকম। খুব একটা খারাপ না, ঠিকঠাক। কারি পাতা দিয়েছে। আচ্ছা, চিকেনটা একটু টেস্ট করে বলো। মোটামুটি চিকেনেতে ডালটা বেশি ভালো লাগলো আমার। ডাল চিকেনেতে ডালটা বেটার। ওকে, এটা আমি খাবো না। এই পরোটা শক্ত, তেলের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি থালির মধ্যেই এই মিষ্টি দইটা এক্সপেক্ট করছিলাম, বাট দেয়নি, বাধ্য হয়ে কিনতে হলো। এটার দাম হচ্ছে 30 টাকা। বেশ ভালো খেতে। কেমন খেতে? দুই যেমন হয়। দুই যেমন হয় মানে এটা কি, মানে একটু বলো, একটু ভালো করে বলো লোকজনকে। ভালো লাগেনি? ঠিক আছে, প্রথমে আমি বললাম যে দইটা খাবে, বললো না 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 আমি দই খাবো না। এখন যে একটুখানি টেস্ট করেছে পুরোটা খেয়ে নিল, আমাকে বলছে তাহলে একটা নাও, এইরকম হচ্ছে ও। মানে প্রথমে সবেতেই না, তারপরে যখন খেতে ভালো হয় জিনিসটা, আমার কাছ থেকে পুরোটা ছিনিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এটাকে মানে কি বলবো, পুরুষের অধিকার হরণ বলা হয়। পুরোটা খেয়ে নিল, এখন আবার বলছে এটা নাও, দিস ইজ পাইল। তো আজকে দুপুরে সেকেন্ড দই, এরকম করে একটা বিশাল বড় পিস। ও সেরা সেরা। তুই হচ্ছিস নেক্সট ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগার, বেস্ট ফুড ব্লগার। আর এই ট্রেন ব্লগটা ভাইরাল হবে, ভাইরাল, কত 1 মিলিয়ন ভিউজ হবে। তো দুপুরে সুন্দর খাওয়া দাওয়ার পর সবাই ভাত ঘুম দিচ্ছে, অনেকে কাল সন্ধ্যা থেকেও ঘুম দিচ্ছে, সন্ধ্যে ঘুম। আমরা প্রচন্ড হেলথ কনসাস, প্রচন্ড দুপুরে ঘুমাই না, মানে স্পেশালি আমি ঘুমায়, টাইম পেলে, সুযোগ পেলে ঘুমায়। তো এখন আমরা একটু রিয়েলিটি শো দেখি, স্প্লিটস ভিলা। আমাদের ভালো লাগে, আমরা স্প্লিটস ভিলা আর ওডিসি সমস্ত কিছু দেখি। তো আর আমার ফেভারিট হচ্ছে হামিদ, যারা দেখো তার নিচে কমেন্ট করে জানিও, আর যারা দেখো না তাদের দেখার দরকার নেই, এটা পুরো এন্টারটেইনমেন্ট শো, এটা একটা ফর ফান দেখি আমরা। তো ট্রেনের মধ্যে এখন কি করব সেটা এখন দেখি, ছোটবেলা থেকে দেখি, ছাড়তে পারিনি। রোডিস রণবিজয়, হ্যাঁ এটা ফেভারিট আমার, এখন আর নেই। হ্যাঁ, এখন রণবিজয়কে একটু মিস করি আমরা সত্যি। 4:30 বাজে, আমরা জাস্ট কানপুর সেন্ট্রাল এসে পৌঁছালাম, ভেতর থেকে কিছু শুনতে পাচ্ছে না। তুই কিছু একটা বলবো, শুনতে পাচ্ছিস? কিছু শুনতে পাচ্ছে না, শুধু গান দাঁড়িয়ে যাচ্ছে। অনেকটা ট্রেন লেট, প্রায় 1:30 ঢোকার কথা, এখানে প্রায় 2.5 ঘন্টা মতো লেট করলো ট্রেনটা। এখন জানি না কখন এরপরের স্টপেজ পৌঁছাবে, পরের স্টপেজ হচ্ছে প্রয়াগরাজ। এটাই কানপুর সেন্ট্রাল উৎসব, তোর পুরানো জায়গা, IIT কানপুরের জায়গা। আর আমাদের সামনেই একটা স্টল ছিল এখানে, লোকটার ব্যবহারটা খুব রুড। তো 4:32 বাজে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে
বেরোচ্ছে। হাওড়া জংশন আর নিউ দিল্লি রেলওয়ে জংশনের পরে কিন্তু এটা থার্ড বিজিয়েস্ট স্টেশন ইন ইন্ডিয়া। তো দেখেই মনে হচ্ছিলো প্রচুর লোকজন গিজগিজ করছে। আর এখানে কিন্তু সমস্ত রকম সুপারফাস্ট এক্সপ্রেস মেল ট্রেন সমস্ত ট্রেন কিন্তু এখানে হল্ট করে। এক আন্ডা চাউমিন দে দো, কিতনে কা ইয়ে 60 60, ওকে। দুটো টুকরো ডিম দিয়েছে মনে হচ্ছে। এগুলো হচ্ছে 20 টাকা করে, 20 20 40, আর বাকিটা 20। ভালো না গন্ধটা? বলেছিলাম ট্রেনে এইসব খাবে না। যারা দেখছো তাদেরকেও বলছি প্লিজ ডোন্ট বি লাইক হার্ট, শুধু এইসব খেতে পারে। কি একটু মুখের এক্সপ্রেশনটা একটু দেখি কেমন, বিচ্ছিরি তো? বলো এবার, বলো আরো খাবো। বি লাইক হিম। বাংলা ভাষায় সেরকম তুমি খাও, তো বলেছিলাম বারবার খাও তুমি। তো আমাদের জার্নি তো চলতেই থাকবে, তার সাথে মুভি। এখন 1 2 3 2 4 বারমের হাওড়া এক্সপ্রেস থেকে এনজয় করো আজকে সানসেট। যাই বলো সানসেট দেখার মজা কিন্তু আলাদা। ট্রেন থেকে সানসেট দেখলাম, এখন আবার জার্নি স্টার্ট হলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই ট্রেন জার্নির কিন্তু বেস্ট পার্ট হচ্ছে আমরা এই দুদিনে 6টা টোটাল স্টেট কভার করছি, রাজস্থান থেকে শুরু করে দিল্লি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যারা এই ট্রেনের ফেয়ারের ব্যাপারে জানতে চাও, আমরা যেটা করছি যোধপুর থেকে হাওড়া, তো সেটা বলে রাখি। তো এখানে টোটাল স্লিপার ক্লাস আছে S1 থেকে S9, 9টা, যার ভাড়া হচ্ছে 800 টাকা। থার্ড এসি রয়েছে টোটাল 5টা, B1 থেকে B5, যার ভাড়া হচ্ছে 2085 টাকা। সেকেন্ড এসি রয়েছে A1 A2 আর H1, যেটাতে আমরা ট্রাভেল করছি, তার ভাড়া হচ্ছে 3015 টাকা। আর ফার্স্ট ক্লাস হচ্ছে একটা, যার ফেয়ার হচ্ছে 5140 টাকা। তো ছোট করে একটা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখি। আমি খুবই টেনশনে ছিলাম এই প্রায় দুদিনের ট্রেন জার্নিটা কীরকম হবে না হবে। তো এখন আমাদের প্রায় অর্ধেকের বেশি সময় কেটে গেল এবং ঠিকঠাকই মোটামুটি চলছে, সেইভাবে কোনো অসুবিধা হয়নি। 4:30 ঢোকার কথা ছিল ট্রেনটা প্রয়াগরাজে, এখন প্রায় 8টা বাজে ট্রেনটা ঢুকলো। আর প্রয়াগরাজ স্টেশনটা কিন্তু এখানেই কিন্তু নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টারটা আছে। তো এই স্টেশনটা কিন্তু ভীষণ বিখ্যাত, যারা এই বারাণসী ঘুরতে আসে। এরপর আছে কাশী, তারপর গয়া, এইভাবে চলতে থাকবে আমাদের জার্নিটা। 8:49 বাজে ফাইনালি ট্রেন ছাড়লো এখান থেকে, অনেকক্ষণ হল্ট দিয়েছে। রাতেও আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, এখানে শুধু সোয়াবিনটা দিয়েছে, দুপুরে যেটা অন্য দিয়েছিল আলুগোবি, এখানে সোয়াবিন দিয়েছে এইরকম কোয়ান্টিটি। দুপুরের খাবারটা যতটা ভালো ছিল রাতের খাবারটা ঠিক ততটাই খারাপ ছিল। চিকেনগুলোর পিসগুলো একদম বাজে ছিল, ঠিকঠাক করে সেদ্ধও হয়নি, ডালে নুন ছিল না, তরকারিতেও নুন নেই। তো বলছিল যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা খাবার করে তারপরে তোলে, তো এটা একদম বাজে ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা রাতের খাবারের। তো যেতে যেতে চাঁদের একটা সুন্দর রূপ চোখে পড়ল, ক্যামেরাতে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কাছ থেকে দেখতে দুর্দান্ত লাগছে। ইসকা বিল দেখিয়ে। আচ্ছা ইয়ে ISRIS কা লোগো কিয়া হুয়া হ্যায়, ইয়ে উস গাড়ি কা আপ লোগো কা বিল মে ISRIS কা লোগো কিউ নেই হ্যায়, মতলব হাম লোগ কাইসে মান লে কি ISRIS কা অথরাইজ। মেরে পাস মেইন বাত ইয়ে হ্যায়, মেরে পাস POS মেশিন ভি হ্যায়, কম্পিউটারাইজ বিল মে আপকো দে সকতা হুম। তো অনেকে তো বুঝতে পারলে দেখে কি হয়েছে কি হয়নি, আমি বলে দিই সংক্ষেপে একটু। অ্যাকচুয়ালি এখানে যারা খাবার প্রোভাইড করছিল, যে মিলগুলো আমাদের দেখেছে, সেটা আমাদের নিয়েছিল 130 করে, দুপুরেও 130 নিয়েছে, রাতেও 130 নিয়েছে। এবার দুপুরের কোনো বিল দেয়নি, রাতের খাবারটা এত জঘন্য ছিল, আমি বাধ্যই বিল চাইলাম যেটা কোথাকার দেখি একটুখানি ISRTC বলছে। বাট খবর পেলাম যে আমাদের কাছ থেকে 130 নিচ্ছে, আবার পরের যারা বসে আছে তাদের কাছ থেকে 150 নিচ্ছে। কী বলে যে এক্সট্রা যে তরকারিটা দিয়েছিল আমাদের আলুকোবি দুপুরে আর রাতে সোয়াবিন, সেটার জন্য এক্সট্রা করে ওদের কাছ থেকে 20 টাকা নিচ্ছে।
এত টাকা আমাদেরও দিয়েছে, মানে আমাদের 130 ওদের 150 কেন? এই নিয়ে আমাদের মধ্যে কথোপকথন চলছে। হঠাৎ করে ওদের যে স্টাফ উনি এলেন, এসে বলছেন যে ওদের হ্যান্ডমেড বিল দিয়েছে 20 সুখার। এবার ওরা কেউ টাকা দিতে রাজি নয়, বিকজ ওদেরকে কেউ কম্পিউটার জেনারেটেড বিল দেয়নি, আইআরসিটিসির অরিজিনাল বিল ওরা চাইছে, তো দিতে পারছে না। তারপরে ম্যানেজার এলো, ম্যানেজার এসে কথাটা তো বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদের অ্যাকচুয়ালি এর সাথে টাই আপ আছে। আমরা বললাম তাহলে বিলের মধ্যে কোথাও আইআরসিটিসির লোগোটা নেই কেন আপনাদের? একটা তো আইআরসিটিসির আপনারা অথোরাইজড পার্সন যদি হন তাহলে তো একটা লোগো থাকবে। বলছে না স্যার, আমাদের ভেতর থেকে টাই আপ আছে, আমাদের এগ্রিমেন্ট পেপার আছে, এই সমস্ত আছে। তো ওটা কেউ মানতে রাজি হচ্ছিলো না। তারপর ওটা পজ মেশিন আনলো, পজ মেশিন দিয়ে একটা বিল ফর্ম করলো যেটা 130 করেই কিন্তু নিল। তারপরে যাদের যাদের কাছ থেকে 150 করে নিয়েছিলো তাদের সবাইকে 20 রুপিস করে রাত্রিবেলা রিটার্ন করলো। এবং একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট, এই যে চিকেন থালি বা ফিশ থালি বা এগ থালি, এটার পুরো কিন্তু ডিসক্রিপশান দেওয়া আছে কী কী দেওয়া হবে, কত গ্রাম করে দেওয়া হবে। আমাদের কিন্তু দুপুরেও দই দেওয়া হয়নি, রাতেও দই দেওয়া হয়নি, এটা আমরা পরে বললাম। এবার এখানে একজন প্যাসেঞ্জার আছে, উনি কী করেছেন, উনি টুইট করেছেন মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আইআরসিটিসি, এই সমস্ত জায়গায় টুইট করে কমপ্লেনটা উনি জানিয়ে দিয়েছে। কমপ্লেন করার সাথে সাথে আরপিএফরা ফোন করে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করেন যে কী হয়েছে না হয়েছে, সিট নাম্বার কত, সমস্ত কিছু। তো তারপর বুঝলাম যে এখানে সমস্ত কিছু, এটা আমার সত্যি জানা ছিল না, যে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, কী কী খাবার দেওয়া হবে কি। এবং ট্রেনের বাইরেও একটা নোটিশ দেওয়া আছে যে যদি অরিজিনাল বিল আপনারা না পান তাহলে কিন্তু কোনো রকম টাকা দেবেন না। তো এটা আমাদের সাথে হলো, আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে যদি কোনো দিন ট্রেনে ট্রাভেল করো তাহলে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট দেখে মেনুটার দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক দিয়েছে কি না, এবং প্রপার দিয়েছে কি না, এবং প্রপার বিল দিচ্ছে কি না, তাতে আইআরসিটিসির লোকও আছে কি না। কারণ এরকমভাবে বিভিন্ন রকম ফ্রড হচ্ছে, যেটা 60 টাকার খাবারটা 100 টাকা বলে চালিয়ে দিচ্ছে, পার হেড 40 টাকা করে এক বেলায় যদি লাভ করে তাহলে বুঝতে পারছো গোটা ট্রেন থেকে কতটা লাভ হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে একটুখানি সাবধানে থাকবে, দেখে শুনে খাবার নেবে, দেখে শুনে খাবার খাবে, এবং অন্যায় হলে সেটার প্রতিবাদ করবে, বিল চাইবে, আই থিঙ্ক সেটা বেটার। ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, বর্ধমান ছেড়ে যাচ্ছি, কিন্তু ট্রেনটা যেতে পারছে না একদম, পারছে না এখন। মনে হচ্ছে বর্ধমানে নেমে লোকাল ট্রেনে করে চলে গিয়ে হাওড়া পর্যন্ত যেতে হতো না, আগেই নেমে যেতাম, ওটাই বেটার হতো। যে 1, 2, 3, 2, 4 ডাউন বাড়মের হাওড়া এক্সপ্রেস প্রত্যেক সপ্তাহে বুধ এবং শনিবার যোধপুর থেকে ছাড়ে 7:50, আর হাওড়া থেকে প্রত্যেক সপ্তাহে ছাড়ে মঙ্গল এবং শুক্রবার 6:50। 10:00 ডানকুনি স্টেশন ক্রস করছি, সেমিটা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন বাড়ি যাব, কখন একটু শান্তিতে ঘুমাবো নিজের বিছানায়, বলো না তাহলে কী অপেক্ষা করছে এরম ভাবে, কী দেখছো তুমি? খিদে পাচ্ছে, সবসময় তো খাই খাই করো, শুধু খাবো 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 সবসময় শুধু খাবে। ওর আমার ব্যাপারে একটা কমপ্লেন আছে, গুরুতর কমপ্লেন, বলো। ও এমন করে ছবি তোলে আমার, এতক্ষণ টাইমলি একটা জায়গাতে রোদে আমাকে দাঁড় করে দিলে, এরকম ট্যান ফেলেছে পুরো রাজস্থান ট্রিপে। আমরা যখন ইয়েতে ডেজার্টে ডিউন্সে ছিলাম তখন একটা মেয়ে এসে অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছিলো, এসে বললো দাদা আপনি ফটোগ্রাফার, আপনাকে দেখে মনে হলো বিশাল ভালো ভালো ফটো তুলছেন, অনেক আইডিয়া আছে, দিয়ে ও মেয়েটাও ফটো তোলালো ওকে দিয়ে। আর আমি ট্রেনে ফটোগুলো দেখছি, একটাও ইনস্টাগ্রামে পোস্ট করার মতনই না। আমি নেক্সট টাইম যে ঠিক করেছি আমি আর ওকে দিয়ে ফটো তোলাবো না, তুলবো না, যা কিছু ব্লগেই তোমরা দেখবে। এখানে যদি একটা আয়না থাকতো না নিজের মুখটা দেখতে, ঠিক আছে এরকমভাবে তারপর বলতে। জার্নিটা আমরা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে আর হাওড়া এসে শেষ করতে চলেছি, মানে নিজেদের বাড়িতে, একদম তো আলাদাই একটা আনন্দ বাড়ি যাওয়ার। আর এই প্রথমবার আমরা কিছু নতুন ট্রাই করলাম, যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে 2023 নতুন নতুন কন্টেন্ট আসবে এই চ্যানেলে। তো ট্রেন ব্লগ ট্রাই করলাম, এখনও পর্যন্ত যারা দেখছো তারা মানে ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট। আর যদি সত্যি ভালো লেগে থাকে ঠোকো লাইক, এক লাইক আমারে নাম। তো যাই হোক, যতটা পেরেছি চেষ্টা করেছি এন্টারটেনমেন্ট করার, ট্রেনের মধ্যে 2 দিন ধরে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখিয়েছি, ঠিক আছে শুধু নোংরা বাথরুমটা দেখাই, ওটা দেখালে বেরিয়ে যেত তোমরা। মানে 3 দিন ধরে যখনই বাথরুম যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি, মানে গু দেখতে পাচ্ছি।
পাতি বাংলা ভাষা, উই আর দ্য বেঙ্গলি ভ্লগার্স, এগিয়ে বাংলা। তো যাই হোক, হাওড়া স্টেশন ট্রেন ঢুকছে, প্রায় 10:25 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, আর এই ট্রেনটার একটু স্বভাব আছে, একটু যাবো একটু দাঁড়াবো এরকম একটা স্বভাব আছে। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি কথা বাড়াবো না। যদি ভালো লেগে থাকে জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমরা ব্লগ দিলেই তোমাদের কাছে আগে পৌঁছায়। আর এরপরে ব্লগটা আসছে রাজস্থানের ফুড ব্লগ, একদম যারা খেতে ভালোবাসে তারা প্লিজ ব্লগটা মিস করো না, বিকজ রাজস্থান যদি প্ল্যান করে থাকো তাহলে এই জায়গাগুলো ডেফিনেটলি ট্রাই করো, আমাদের বেশ ভালো লেগেছে, সেই ব্লগটা আসবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।